আজ লেকচার থেকে আমরা শিখবো হচ্ছে আপেক্ষিকরোধ, আপেক্ষিকরোধের সূত্র শিখবো এবং আপেক্ষিকরোধের সূত্র রিলেটেড কিছু বেসিক প্রবলেম আমি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। গত লেকচারে আমরা রোধের সাথে পরিচয় হয়েছিলাম, আজকের লেকচারে আমরা রোধ কোন কোন জিনিসের উপর নির্ভর করে তা জানবো। আমাদের রোধ চারটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে দৈর্ঘ্যের উপর, ক্ষেত্রফলের উপর, উপাদানের উপর এবং তাপমাত্রার উপর। প্রথমে আমরা রোধ কিভাবে উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল সেটা আমরা ভালো করে বুঝব। তো তোমাদের নিশ্চয় মনে আছে রোধের কাজটা কি ছিল? রোধের কাজ ছিল হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া। আর বাধাটা সে কিভাবে দিত? যখন সে কোন একটা পরিবাহী তারের মধ্যে যাইতো, আমরা যখন ইলেকট্রন যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হয়, কিন্তু ইলেকট্রনটা যদি ঠিক মতো ফ্লো না করতে পারে, বাধা পায়, তখনই কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তার মানে আমাদের ইলেকট্রনটা বাধা পায় কিভাবে? যখন সে কোনো পরিবাহের মধ্যে যায়, পরিবাহের তারে কিন্তু নিজস্ব কিছু অনুপ্রবণ থাকে, যেমন আমরা আগেও দেখাইছি আবার দেখাচ্ছি, এই যে অনুগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে দিয়ে যখন আমাদের ইলেকট্রন যাওয়া শুরু করে তখনই কিন্তু সে স্ট্রাগল করে, বাধা পায়, এই জন্যই তোমার বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। রোধের কাজটা ছিল এটাই। এখন কিভাবে রোধ উপাদানের উপর নির্ভরশীল? এখন তুমি তো তার হিসাবে আমরা তামার তার ইউজ করি, রূপার তার ইউজ করি, নিকেল, টাংস্টেন, এই যে ভ্যারাইটি আছে এতগুলো তারের মধ্যে বা এতগুলো পরিবাহের মধ্যে, সবার কি পারমাণুর সংখ্যা এক? অবশ্যই না। আর পারমাণুর সংখ্যা যদি এক না হয়, তাদের ভিতরে যে অ্যাটমিক স্ট্রাকচার গুলো, অনুপরমাণুর যে সন্নিবেশটা, সেটাও নিশ্চয় এক না। তার মানে এক এক উপাদানের তারের মধ্যে দিয়ে যখন আমাদের বিদ্যুৎ প্রবাহ তুমি চালানো করবা, ইলেকট্রন যাওয়ার সময় কিন্তু এক এক রকম ভাবে স্ট্রাগল করবে বা বাধাপ্রাপ্ত হবে। তো এই জন্যই আমাদের রোধের মানটা উপাদানের উপর নির্ভরশীল। এবার আসা যাক তাপমাত্রার উপর কিভাবে নির্ভরশীল হয়। তোমার মনে ষষ্ঠতে জানা আছে, তুমি যখন কোনো একটা বস্তুকে তাপ প্রয়োগ করো তখন কিন্তু অণুগুলার বসে থাকতে পারে না, ছোড়াছুড়ি মান বাড়ে যায়, এমনিতেই কিন্তু তারা কম্পনশীল। কিন্তু যত তুমি হিট দিবা তত এই অণুপরমাণুর ছোড়াছুড়ি মানটা বাড়তে থাকে। এখন যে আজকে তুমি যাকে দেখতেছো নর্মাল টেম্পারেচার মনে করো একটা তার, এটাকে তুমি হিট দেওয়া শুরু করো, এর ভিতরে অণুপরমাণুগুলো কিন্তু ছোড়াছুড়ি মানটা বেড়ে যাবে। আর ছোটাছুটি মানটা বেড়ে গেলে এর মধ্যে দিয়ে যদি মনে করো তুমি যাওয়া শুরু করছো, জাস্ট তোমাকে দিয়ে কল্পনা করো যে একটা জায়গায় খুব গন্ডগোল লেগে গেছে, অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে, এর মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, তুমি কি খুব ভালোভাবে সুবিধার মধ্যে যেতে পারবে? তোমাকে অবশ্যই ধাক্কা খাইতে হবে। ইলেকট্রন ঠিক এটাই হবে, তুমি যত এখানে হিট দিতে শুরু করবা এদের ছোটাছুটি মানটা বাড়তে থাকবে, ইলেকট্রন যখন যাবে এই প্রান্ত থেকে এই প্রান্ত, সে বেশি বাধাপ্রাপ্ত হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে উপাদানের উপরও আমাদের রোধের মানটা নির্ভরশীল, সেই সাথে তাপমাত্রার উপরও নির্ভরশীল। আমি যে তাপমাত্রা বাড়াই দিই রোধের মানটাও বাড়তে থাকে, মানে বিদ্যুৎ প্রবাহটা কমতে থাকবে। এটা একটা ব্যতিক্রম আছে যে পরিবাহের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা বাড়ালে রোধের মান বাড়ে, কিন্তু অর্ধ পরিবাহের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা বাড়ালে উল্টা রোধের মান কমে যায়। কারণটা কি? নর্মাল তাপমাত্রা আমাদের অর্ধ পরিবাহিতে ফ্রি ইলেকট্রন থাকেই না, যার কারণে ওখানে সহজে বিদ্যুৎ প্রবাহ করতে পারে না। কিন্তু যখন তোমাকে হিট দাও ওর মধ্যে কিছু ফ্রি ইলেকট্রন তৈরি হয়, যার কারণে ওখানে সহজে তখন বিদ্যুৎ প্রবাহ করতে পারে। অর্ধ পরিবাহ কিন্তু ব্যতিক্রমী, যাদের মধ্যে দেখা যায় তাপমাত্রা বাড়ালে উল্টা রোদের মান কমে যায়। এটা কিন্তু এমসিকিউতে আসানোর সময় যে নিচে কোনটি তাপমাত্রা বাড়ালে রোদের মান কমে যায়, পরিবাহী নাকি অপরিবাহী নাকি হচ্ছে অর্ধ পরিবাহী, অবশ্যই তখন আনসার দেখাবো হচ্ছে অর্ধ পরিবাহী। উদাহরণ কেমন? যেমন চতুর্যুজি মৌল, যেগুলো জার্মেনিয়াম, সিলিকন, এরা হচ্ছে অর্ধ পরিবাহী। এখন উপাদানের তাপমাত্রার উপর কিভাবে রোদ নির্ভরশীল তা তো আমরা বুঝতে পারলাম, তাহলে বাকি রইল কি? আমাদের দৈর্ঘ্য আর হচ্ছে ক্ষেত্রফল। তুমি যদি উপাদানের তাপমাত্রাটা ফিক্সড রাখতে পারো, তাহলে দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের জন্য রোধের আলাদা আলাদা করে দুটো সূত্র পাবা, সেই দুটো সূত্রকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র আর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্রটা কিভাবে বলবা? আমি তোমাকে খুব সহজে বুঝাচ্ছি যে তুমি সহজে এই জিনিসটা বুঝতে পারো। তোমার তো জানো রোধ চারটা জিনিস উপর নির্ভর করতো। এখন তুমি দৈর্ঘ্যের সূত্র লিখতে হলে তোমাকে বাকি তিনজনকে ফিক্সড রাখতে হবে। কে কে? নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট উপাদান এবং ক্ষেত্রফলটাও যদি স্থির থাকে, মানে তুমি এই তিনটা জিনিসটিকে চেঞ্জ করতে পারবা না, তাহলে বলছে কোনো পরিবাহের রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক, মানে দৈর্ঘ্য বাড়ালে রোধও বাড়বে। কিরকম? যদি তুমি খেয়াল করো আমার যে তারটা ছিল এই তারটার মতো করে আমি হুবহু যদি আরেকটা তার আঁকাতে পারি, আচ্ছা দেখো আমি আঁকানোর চেষ্টা করতেছি এরকম সেম ক্ষেত্রফলে, মনে করো আমি একটা তার আঁকাচ্ছি কিন্তু আগের থেকে একটু বড় দিব, এটাকে মনে করো আর একটু বড় সাইজ দিচ্ছি আমরা, বাড়াই দিলাম। এখন খেয়াল করো
এটার থেকে মনে করে এটা হচ্ছে দ্বিগুণ বড় এবং ক্ষেত্রফলটা আগের মতোই রাখার চেষ্টা করছি আমি। এবং উপাদান তাপমাত্রা মানে এটা যে উপাদান ছিল এটার সে একই উপাদান, এটা যে তাপমাত্রা ছিল এটারও সেই একই তাপমাত্রাই রাখলাম। তাহলে বলতে হচ্ছে এটার সাথে রোদ এটার কম্পেয়ার করলে এটার রোদ অবশ্যই বেশি হবে, কারণ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে আমাদের রোদের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। দৈর্ঘ্য বাড়াইলে রোদ বাড়বে। আমার যদি এই তারটা থেকে এই তারটা দ্বিগুণ বড় হয় তাহলে আমাদের এটার রোধটা হবে দ্বিগুণ বেশি। এর কারণটা কি? কারণ ইলেকট্রন এটার মধ্যে পাস করার জন্য যেরকম বাধাপ্রাপ্ত হবে এটার মধ্যে দিয়ে যাওয়ার সময় কিন্তু আরো বেশি বাধাপ্রাপ্ত হবে, কারণ এটা অনুপূরণের সংখ্যা বেশি হয়ে গেছে। এই জিনিসটাকে তোমাকে একটু তার দিয়ে বোঝায় কেন আমাদের রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক। আমরা এখন দুটো তার দেখতে পাচ্ছি, একটা ছোট তার আর একটা বড় তার, যেটা কিনা আমাদের এটা থেকে কেটে বানানো হয়েছে। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি কোনটার এখানে রোধ মান বেশি, তোমরা অবশ্যই বলবো হচ্ছে এই বড় তারটা রোধের মান বেশি। কারণ আমাদের রোধের দৈর্ঘ্যের সূত্রটা কি ছিল, যে যদি আমাদের নির্দিষ্ট তাপমাত্রা বা নির্দিষ্ট উপাদান ঠিক থাকে, অর্থাৎ এই তারটার এটার উপাদান কিন্তু ঠিক, কারণ এটা থেকে এটা কেটে বানানো হয়েছে, এবং এদের হচ্ছে তাপমাত্রাটাও সেম যদি থাকে, ক্ষেত্রফলটা যদি ঠিক রাখতে পারো, কারণ এটা যে ক্ষেত্রফল এটারও সেম ক্ষেত্রফল, তাহলে এই তিনটা জিনিস যদি মানতে পারো তাহলে বলছে রোধ হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এটার রোধ আর এটার রোধ কম্পেয়ার করলে অবশ্যই এটা যেহেতু দৈর্ঘ্য বেশি এদের রোধের মানটাও বেশি হবে। এখন আসো ক্ষেত্রফলের সূত্রটা। ক্ষেত্রফলের সূত্রটা বলতে হলে তোমাকে বাকি যে তিনটা সূত্রটাকে স্থির রাখতে হবে। কিরকম? এখন তুমি রাখবো তাপমাত্রাকে স্থির, উপাদানটাকে স্থির, এবং এই দৈর্ঘ্যটাকেও স্থির রাখবো। তাহলে বলছে কি যে নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট উপাদানের কোনো পরিবাহের জন্য তার যদি দৈর্ঘ্যটা স্থির থাকে মানে নির্দিষ্ট থাকে তাহলে আমাদের তার রোধটা হবে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আগে ছিল দৈর্ঘ্যের সমানুপাতিক, কিন্তু এবার হচ্ছে ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। এর মানে হচ্ছে ক্ষেত্রফল বাড়ালে রোধ কমে যায় আর ক্ষেত্রফল কমালে আবার রোধটা বেড়ে যায়। কিভাবে? খেয়াল করো আমি এখন যে তারটা দেখতেছিলাম এটা যেরকম ছিল দৈর্ঘ্য, আমি এরকম হবু একটা দৈর্ঘ্য সেম দৈর্ঘ্য আগে ক্ষেত্রফল ঠিক রেখে আঁকছিলাম, এবার করবো কি সেম দৈর্ঘ্যের একটা আঁকাবো কিন্তু একটু ছোট করে আঁকাবো, মানে ক্ষেত্রফলটা কম দিয়ে আঁকাবো। তো মনে করো এইখান থেকেই নিলাম দৈর্ঘ্যটা সেম, আগের থেকে একটু চিপা করে আঁকলাম আর কি। ওকে, খেয়াল করো এই তার এই তারের মধ্যে ডিফারেন্সটা দেখো, যে এটার কিন্তু ক্ষেত্রফলটা বেশি ছিল, এটার ক্ষেত্রফলটা এখন কম। তাহলে সবকিছু বাকি ঠিক আছে, দৈর্ঘ্যটা ঠিক রাখছি, দৈর্ঘ্য ঠিক, উপাদানটাও ঠিক রাখলাম, মনে করো তাপমাত্রাটাও ঠিক রাখলাম, খালি ক্ষেত্রফলটা হচ্ছে ডিফারেন্ট, এটা হচ্ছে ক্ষেত্রফল বেশি, এটা হচ্ছে ক্ষেত্রফলটা কম। এখন তোমাকে বলছে কি ক্ষেত্রফলের সূত্রে যে রোধটা হবে তখন ক্ষেত্রফলের সাথে ব্যস্তর মধ্যে সম্পর্ক, মানে ক্ষেত্রফল বেশি যার তার রোধ কম, ক্ষেত্রফল কম যার তার রোধ বেশি। তাহলে তুমি দেখো তো এই দুটোর সাথে কম্পেয়ার করে এটা ক্ষেত্রফল বেশি, তার মানে সূত্র মতো এটার রোধটা কম হবে আর এটার ক্ষেত্রে রোধটা বেশি হবে। এর কারণটা কি, রিজনটা কি? এখন মনে করো তোমাকে দিয়ে বুঝে, ইলেকট্রন দিয়ে না বুঝে তোমাকে দিয়ে বোঝায়, তোমার কোন একটা মোটা একটা ফ্রেন্ড আছে, মনে করো এখানে তোমার পার্সোনাল কোনো নিয়া কিছু নাই, জাস্ট তোমাকে বোঝানোর জন্য বোঝাচ্ছে ফার্ম করে। এখন মনে করো তোমার একটা কোনো মোটা সোটা একটা ফ্রেন্ড, ওকে বলি দোস্ত এই রাস্তাতে যা, ওর এই রাস্তাতে যেতে সুবিধা হবে নাকি এই রাস্তাতে যেতে সুবিধা হবে? অবশ্যই তার এই রাস্তা দিয়ে স্ট্রাগল করতে হবে, মাঝখানে আটকেও যেতে পারে, তো এখান থেকে কিন্তু সে সহজে ফ্লো করতে পারবে। তা আমরা দেখতে পাচ্ছি যে পরিবাহের ক্ষেত্রফল যদি আমাদের বেশি হয়ে যায় রোধ কমতে শুরু করে, আবার যদি ক্ষেত্রফলটা ছোট হওয়া শুরু করে যেমন এটা দেখতেছো এটার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে রোধের মানটা তখন বাড়তে থাকে। তোমরা দুটো সূত্র পেলাম, যে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, আবার ক্ষেত্রফল বাড়লে রোধ কমে যায়। দৈর্ঘ্যের সাথে রোধ সমানুপাতিক সম্পর্ক, ক্ষেত্রফলের সাথে আমাদের রোধটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্ষেত্রফলের জিনিসটা তোমাকে আমি একটু বুঝে দিচ্ছি তার দিয়ে, চলো দেখে আসি। এবার আমরা ক্ষেত্রফলের সূত্রটা এখন এটা দিয়ে বুঝবো। আমার কাছে এখন দেখতে পাচ্ছি হাতে দুটো তার আছে, এই যে তারটা দেখতে পাচ্ছি এটা তারগুলো দেখো কতটা সরু, আর এই তারটা দেখো কতটা মোটা। আমাদের ক্ষেত্রফলের সূত্র বলছিল উপাদান যদি ঠিক থাকে, মনে করো এই দুটো তারের উপাদানটা যদি সেম থাকে এবং তাপমাত্রা যদি সেম থাকে, সে সাথে দৈর্ঘ্যটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের রোধ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে এটা যেহেতু খুব সরু তাহলে এটা ক্ষেত্রফলটা কম, আর এটা কিন্তু মোটা তাহলে এটা ক্ষেত্রফলটা হচ্ছে বেশি। তাহলে বলতো কারেন্ট কোনটার মধ্যে যাওয়ার জন্য সুবিধা হবে? এই রাস্তা দিয়ে মানে এই তার দিয়ে তার যেতে খুব একটা অসুবিধা হবে না, এখানে যেতে খুব কষ্ট হবে। তার মানে দুটো তার কম্পেয়ার করলে রোধের মানটা বেশি হচ্ছে এই তারটায়, কারণ এই তারটা ক্ষেত্রফলটা ছোট বা ক্ষেত্রফলটা কম, এই তারটা কম্পেয়ার করলে এই তারটা ক্ষেত্রফলটা বেশি, তার মানে এটার রোধটা হচ্ছে কম, এটার রোধের মানটা হচ্ছে বেশি। এখন আমরা জিনিসটাকে একটু মিলাবো। তুমি দৈর্ঘ্যের জন্য রোধের সাথে যে সূত্র পাইছো তা পাইছো রোধ হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক, আর ক্ষেত্রফলের থেকে তুমি পাইছিলে হচ্ছে রোধ হচ্ছে
ক্ষেত্রফলের সাথে আমাদের ব্যাসের মধ্যে সম্পর্ক। এখন এই যে দুইটা সূত্র ছিল, দুইটা সূত্রের মধ্যে তুমি যদি এটাকে মিলাই দাও, দুইটা পাশে দেখছো রোডটা কমন আছে আর এল আর এটা হচ্ছে আমাদের জাস্ট আলাদা। আমরা এই দুইটাকে যদি এখন মিল করে লিখতে পারি তাহলে কেমন হবে? তুমি লিখতে পারো আর সমানুপাতিক এল বাই এ। এটা কখন হবে? যখন তোমার উপাদান এবং তাপমাত্রাটা ফিক্সড থাকতেছে তখন আমাদের পরিবাহের রোধ হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক আর ক্ষেত্রফলের সাথে হচ্ছে ব্যাসের মধ্যে সম্পর্ক। এখন তুমি যে কোনো এরকম সমানুপাতিক সমীকরণ থেকে তুমি জানো যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। আমরা এখানে একটা ধ্রুবক নিয়ে আসবো, এই চ্যাপ্টারটা দেখতেছি খালি ধ্রুবক আর ধ্রুবক আনতেছি, তাই না? এখানে আমরা যখন ধ্রুবক আনে দিয়ে কি হয়, আমরা এটাকে এখন উঠাই দিব, তাহলে লিখবো হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ। পরিচিত লাগে এই রোটা? কিন্তু তোমরা পঞ্চম অধ্যায়ের সাথে দেখে ফেলছো, ওখানে আমরা এটাকে ঘনত্ব হিসেবে প্রকাশ করতাম। এই অধ্যায়টা ঘনত্ব না, এই অধ্যায় হচ্ছে, এটার নাম হচ্ছে, নাম চেঞ্জ হয়ে গেছে, আপেক্ষিক রোধ। তাহলে আমরা একটা নতুন রাশি পেয়ে গেলাম যে আর ইকুয়াল রো এল বাই এ, এখানে রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। যে কোনো নতুন রাশির সাথে আমরা পরিচয় হলে তার সংজ্ঞাটা জানি, তার প্রতীক জানি, তার সূত্র এবং এককটা জানি। তো এই ক্ষেত্রে আমরা আজকে নতুন রাশিটা হচ্ছে আপেক্ষিক রোধ, তার সংজ্ঞা কি, তার প্রতীক কি, তার সূত্র কি এবং তার একক কি হবে। সংজ্ঞাটার যাওয়ার আগে আমরা কিন্তু তার প্রতীক সূত্র এককটা আগে জানতে পারি, কারণটা কি, আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি ফর্মুলাটা আর ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে এই রোটাই ছিল আমাদের নতুন সেই রাশিটা আপেক্ষিক রোধ। এই রোটাকে যদি আমরা এখন বাম পাশে আনি তাহলে কিন্তু আমরা সূত্রটা পেয়ে যাচ্ছি। আর প্রতীক তো তুমি অলরেডি দেখে ফেলছো যে আমরা আপেক্ষিক রোধকে এই অধ্যায় এই রো দিয়ে প্রকাশ করতেছি। তোমরা কিন্তু এটা জানো এটাকে রো বলে, কিন্তু আমরা এটাকে এই চ্যাপ্টার আপেক্ষিক রোধ বলতেছি, এটা হচ্ছে গ্রিক একটা লেটার। এখন এটার সূত্রটা কি হবে, যদি আমি রোটাকে বাম পাশে নিয়ে আসছি তাহলে রো সমাসন হয়ে যাবে হচ্ছে, এটাকে এই পাশে আনলে তাহলে আমাদের হয়ে যায় আর এ ডিভাইড বাই হচ্ছে এল, তাহলে রোধ গুণন ক্ষেত্রফল ডিভাইড বাই তার দৈর্ঘ্য। তাহলে আমরা সূত্রটা পেয়ে গেলাম যে আপেক্ষিক রোধের সূত্র হচ্ছে আর এ ডিভাইড বাই এল। এখন এককটাও তো আমরা চাইলে সূত্র থেকে বের করতে পারি, কেমন হবে? রোধের এককটা আমরা গত লেকচারে জানি এটা ওহম, ক্ষেত্রফল একক হয় হচ্ছে মিটার স্কোয়ার আর দৈর্ঘ্য একক হচ্ছে শুধু মিটার, তাহলে হয়ে যাচ্ছে আমাদের আপেক্ষিক রোধের একক হচ্ছে শুধু ওহম মিটার। আর এটা নির্ভরশীল কিসের উপর, এটা রোধ ছিল চারটা জিনিস উপর নির্ভর করত, কিন্তু আপেক্ষিক রোধ দুইটা জিনিস উপর নির্ভরশীল, শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রা। উপাদান চেঞ্জ করলে আপেক্ষিক রোধ চেঞ্জ হয়ে যাবে, তাপমাত্রা চেঞ্জ করলে আমাদের আপেক্ষিক রোধ চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা শুধুমাত্র বাকি থাকলো কি, সংজ্ঞাটা। সবার লাস্টে এই সংজ্ঞা শিখতেছি, সাধারণত যেটা হয় সংজ্ঞাটা আগে শিখে ফেলে, কিন্তু এবার আমরা সব শেখার পর এখন সংজ্ঞাটা জানবো, কারণ এটা করার সুবিধা একটা আছে। দেখো সংজ্ঞাটা কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রা কোন পরিবাহীর একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থ ক্ষেত্র বিশিষ্ট কোন পরিবাহের রোধকে বলা হয় ওই পরিবাহের উপাদানের আপেক্ষিক রোধ। সংজ্ঞাটা খুব বিশাল, তাই না? কিন্তু তোমাকে কোনো মুখস্থই করতে হবে, তুমি যদি এই ফর্মুলাটা মুখস্থ পারতে পারো, সূত্রটা যদি জানা থাকে সংজ্ঞা তোমাকে মুখস্থ করতে হবে। ফিজিক্স কিন্তু তুমি সূত্র জানলে সংজ্ঞা লিখতে পারবা, যে সংজ্ঞাটা তুমি দেখছো এটা আমি তোমাকে আমার সূত্র থেকে বুঝে দিচ্ছি। তুমি যে সূত্র দেখলা যে রো ইকুয়াল টু হচ্ছে আর এ বাই এল, প্রথম কথা বলছে নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে, এটা ভালো কথা, তাপমাত্রাটা আমরা ফিক্স রাখবো। তারপর বলছে কি, একক দৈর্ঘ্য, মানে তোমার এই এল এর ভ্যালু বসাবো ওয়ান, এবং বলছে একক প্রস্থ ক্ষেত্র বৈশিষ্ট্য, মানে তোমার ক্ষেত্রফলটা হবে ওয়ান, তাহলে উপরেও দিব ওয়ান। তাহলে বলছে যেটা থাকে, তাহলে থাকে শুধু কি, রোডটাই থাকে, এটা ওয়ান এটা ওয়ান, তাহলে থাকে কি শুধু আর, রো ইকুয়াল টু আর হয়ে যাচ্ছে। এটাই তোমাকে সংজ্ঞায় বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থ ক্ষেত্র বৈশিষ্ট্য কোন পরিবাহের রোডটাকে বলা হয় সেই পরিবাহের উপাদানের। এই কথাটা বলতে হবে, উপাদান মানে তোমার যে চারটা জিনিস নির্ভরশীলতা ছিল না রোধের সাথে, ওই চারটা শব্দই কিন্তু উচ্চারণ করতে হবে, কারণ ওখান থেকে কিন্তু তুমি এই সূত্রটা পাইছো। তাহলে আমাদের বলবো কি, নির্দিষ্ট তাপমাত্রা প্রথম শর্ত, কিন্তু আমরা তাপমাত্রার কথা উল্লেখ করে ফেলছি। তারপর বলবা কি, এক মিটার দৈর্ঘ্য এবং এক মিটার ক্ষেত্র বিশিষ্ট কোন পরিবাহের রোধটাকে আমরা বলবো হচ্ছে সেটার তার উপাদানের আপেক্ষিক রোধ। এখন এটার নামটা কেন আপেক্ষিক রোধ হইল, রোধ তো আমরা জানছিলাম যে রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বাধা দেয়, এটার সাথে আবার এই আপেক্ষিক শব্দটা কেন অ্যাড হয়েছে? আচ্ছা, আপেক্ষিক শব্দের সাথে তোমরা আগে কখনো পরিচয় হয়েছিলা তো ষষ্ঠ অধ্যায়, আপেক্ষিক তাপ, তোমরা কিন্তু আপেক্ষিক তাপ রাশিটার সাথে পরিচয় হয়েছিল, যেমন পানির আপেক্ষিক তাপ তোমরা কিন্তু মুখস্থ করে ফেলছিল 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা বলা মাত্রই কিন্তু তোমরা বুঝে যেতা যে তুমি যদি 1 কেজি পানি নাও তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাকে 4200 জুল হিট দিতে হয়। তখন পানির ক্ষেত্রে আমাদের 4200 জুল পার কেজি পার কেলভিন আপেক্ষিক তাপ বলতে তুমি এটাই বুঝতে, 1 কেজি পানিকে 1 কেলভিন বাড়াতে আমার তাপ লাগবে 4200 জুল।
এই আপেক্ষিক রোধ জিনিসটা অনেকটা এরকমই জিনিস, তোমাদের বইতে এবং আমার শিটে কিছু কিছু বস্তুর আমি আপেক্ষিক রোধের মানটা দিয়ে দিচ্ছি। যেমনটা তোমার বইতে খেয়াল করো, তোমাদের বইতে রূপার ক্ষেত্রে আপেক্ষিক রোধের মান দিয়েছে 1.59 × 10⁻¹ ওহম মিটার। তোমাকে যখনই বলবে এই শোনো রূপার আপেক্ষিক রোধ 1.59 × 10⁻¹ ওহম মিটার বলতে কি বুঝো, তোমার মাথায় চলে আসবে হচ্ছে তুমি যদি তাপমাত্রা কিন্তু বইতে উল্লেখ করে দেন, ধরে নাও 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য দেওয়া হয়েছে, আমার সেটা কিন্তু আমি বলে দিচ্ছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড জন্য, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড জন্য যদি রূপার আপেক্ষিক রোধ হয় এত যে 1.59 × 10⁻¹ ওহম মিটার, তোমার মাথায় সাথে সাথে চলে আসবে যে আমি যদি 1 মিটার লম্বা কোনো রূপার তার নিই যার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 1 মিটার স্কয়ার এবং তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে পারি তার রোধের মানটা হবে 1.59 × 10⁻¹ ওহম মিটার। অনেকটা এরকমই আপেক্ষিক তাপ যেমন তুমি মনে রাখতে 1 কেজির জন্য 1 কিলোমিটার যা, এখানে হচ্ছে 1 মিটার তার এবং হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের জন্য প্রত্যেকটা তার রোধের মানগুলো এভাবে দেওয়া আছে। তাপমাত্রাটা তোমার অবশ্যই দেওয়া থাকে বইতে, তোমাদের দিয়ে দেনে আমার সেটা তোমার দেওয়া আছে। এখন আপেক্ষিক রোধের মান যত বেশি তার রোধের মানও কিন্তু তত বেশি, সেখান থেকে বিদ্যুৎ প্রবাহ হতে কিন্তু তত বেশি বাধাপ্রাপ্ত হবে। বইয়ের লিস্ট অনুযায়ী বলতো এখানে যে চার্টটা দেখতে পাচ্ছ এখানে আপেক্ষিক রোধের মান সবচেয়ে বেশি কার, বাতাসের। বাতাসের আপেক্ষিক রোধের মান যেহেতু সবচেয়ে বেশি তাহলে এখানে রোধের মানটা সবচেয়ে বেশি, এখান থেকে বিদ্যুৎ প্রবাহ হতেও সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হবে। এই জিনিসটা কিন্তু প্রায় এমসিকিউতে আসে, এইসব চার্ট তুলে দিয়ে তোমাকে বলবে এখানে আপেক্ষিক রোধের মান সবচেয়ে বেশি কার বা নিচে কোনটি বাতাসের আপেক্ষিক রোধ, নিচে কোনটি তামার আপেক্ষিক রোধ, তোমাদের কিন্তু এই চার্টটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ যত পারা যায় আর কি। টেকনিক্যালি মনে রাখবা যে আমাদের এই কয়টা জিনিসটা আপেক্ষিক রোধ দেওয়া আছে বইতে, এগুলো থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। গত লেকচারে আমরা দেখছিলাম রোধের বিপরীত রাশি ছিল হচ্ছে তড়িৎ পরিবাহিতা, আর আজকে আমাদের আপেক্ষিক রোধ যে নতুন রাশি শিখছেন এটার ঠিক বিপরীত একটা রাশি আছে, এটার বিপরীত রাশির নাম হচ্ছে পরিবাহকত্ব। মিল আছে কিন্তু, রোধের বিপরীত রাশি ছিল তড়িৎ পরিবাহিতা আর এখানে আমাদের আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব। জিনিসটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এরকম একটা সিগমা সাইন দিয়ে, যে এই হলো আমাদের পরিবাহকত্ব যেটাকে আমরা হচ্ছে এইভাবে প্রকাশ করব। এটা আমি বললাম কি কার বিপরীত রাশি, আপেক্ষিক রোধের বিপরীত রাশি, তার মানে এটা সূত্র তুমি পেয়ে যাচ্ছ সিগমা ইকুয়াল টু হচ্ছে 1/রো। এটা দিয়ে বোঝাচ্ছে আপেক্ষিক রোধ যত বেশি ছিল তার রোধের মানটা তত বেশি, মানে সেখানে তত বেশি বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হইত। যেহেতু এটা ঠিক বিপরীত রাশি পরিবাহকত্ব, তার মানে এটা যত বেশি হবে সেখানে তত বেশি সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারবে, এটা যত কম হবে সেখানে তত বেশি বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হবে। তার মানে যে বইয়ের যে চার্টটা ছিল, আমি যদি তোমাকে প্রশ্ন করে এখানে পরিবাহকত্ব সবচেয়ে বেশি কার বলতো কার, এই জিনিসটা তোমরা আমাকে ভিডিও কমেন্টসে জানাবা। এখন আসা যাক, এটারও তো একটা একক থাকা উচিত, যেহেতু আমরা আপেক্ষিক রোধের একটা একক পাইছি ওহম মিটার, তাহলে আমাদের পরিবাহকত্বের অবশ্যই একটা একক থাকা কথা। এটা তোমরা এখান থেকে বের করে ফেলতে পারো, এই রোয়ের যে এককটা আমরা দেখছিলাম ওহম মিটার, এটা যদি এখানে লিখে দাও তাহলে হবে কি 1/ওহম মিটার, এটাকে যদি উল্টাই দাও তাহলে কি হয়ে যাচ্ছে ওহম মিটার হোল ইনভার্স 1, তার মানে এটাই হচ্ছে আমাদের পরিবাহকত্বের একক। এটাকে তুমি চাইলে আর একটু ছোট করে লিখতে পারো, এটাকে আমরা লিখতে পারি ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1 করতে পারো। স্যার ছোট কি করলেন, এটা তো জাস্ট গুণ করে দিলাম, না আমি কিন্তু তোমাকে আগে বলছিলাম পরিবাহিতার একক ছিল জানো যে সিমেস লিখতা, সিমেস মানে কিন্তু ওহম ইনভার্স 1 ছিল, এটাকে তুমি এবার লিখতে পারো সিমেস মানে এটাকে উঠাই দিয়ে এম ইনভার্স 1, এটাই হচ্ছে আমাদের পরিবাহকত্বের একক সিমেস এম ইনভার্স 1, বা এটাও কিন্তু কারেক্ট, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, আগে বলে রাখতেছি ভালো করে দেখে নাও। তো আমরা কিন্তু তাহলে আপেক্ষিক রোধ দেখলাম যে আপেক্ষিক রোধ হচ্ছে যত বেশি তার রোধ বেশি সেখানে তত বেশি বিদ্যুৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হবে, এটার ঠিক বিপরীত রাশি হচ্ছে আমাদের পরিবাহকত্ব, এটা আবার উল্টা বোঝা যাবে, এটা যত বেশি সেখানে তত সহজে বিদ্যুৎ প্রবাহ করতে পারবে, এটা যত কম সেখানে তত বেশি বিদ্যুৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হবে। এখন চলো আমরা এই আপেক্ষিক রোধের সূত্র শিখলাম রো ইকুয়ালটা RA/L, এই সূত্র রিলেটেড আমাদের শীট থেকে একটু ঘুরে আসি বেসি মুভগুলো কেমন দিতে, সেখান থেকে আমরা কিছু বেসি আজকে সলভ করে দেখাবো। আমরা এখন আছি আমাদের শীটের পেজ নাম্বার 17-তে, পেজ নাম্বার 17-তে দেখতে পাচ্ছ আপেক্ষিক রোধ সম্পর্কিত সমস্যা। এই হেডলাইনে আমরা যে বেসিক ম্যাথগুলো করব তার মধ্যে হচ্ছে 1 নম্বর বেসিক ম্যাথ, 2 নম্বর বেসিক ম্যাথ, এরপর এখান থেকে 5 নম্বর বেসিক ম্যাথ এবং 6 নম্বর বেসিক ম্যাথ, আর তোমাদের বাড়ির কাজ থাকবে মাঝখানে 3 এবং 4 নম্বর বেসিক ম্যাথ, এর সাথে তোমরা ভিডিও ডেসক্রিপশনটা চেক করবা। তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই। এক নম্বর বেসিক ম্যাথ প্রশ্ন তোমরা অলরেডি দেখে বলছো, খুবই সহজ একটা ম্যাথ, আমাদের বলছে কি 0.48 মিটার দীর্ঘ এবং 0.12 মিলিমিটার ব্যাসের একটি তারের দড়ু রোধ দিয়ে দিচ্ছে 15 ওহম,
তার বসে তারটির উপাদানে আপেক্ষিক উত্তর নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে নতুন রাশি শিখছি রো, সেটা বের করতে বলতেছে। তো রো বের করতে গেলে তো আমাকে সূত্র হচ্ছে আর এ বাই এল, আমাদের রোথ লাগবে যেটা পেয়ে গেছি এখানে, এটা হচ্ছে সেই রোদের মানটা। এলটাও পেয়ে গেছি যে 0.48 মিটার, বাকি থাকে ক্ষেত্রফলটা। এই ক্ষেত্রফলটা তুমি এক্সপেক্ট করবে না যে তোমাকে সুন্দর মতো দিয়ে দেবে, এখানে হচ্ছে মেন ঝামেলাটা আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা হচ্ছে ক্ষেত্রফলটা ব্যাস দিয়ে দেয়, আর এই ব্যাসকে তোমার ক্ষেত্রফল ভাঙা নিয়ে আসতে হবে। তো আমরা যা যা পাইছি একটু লিখে নিই। আর এ মান আছে 15 ওহম, তারপর দৈর্ঘ্যটা দিয়ে দিচ্ছি 0.48 মিটার, ওকে। আর ক্ষেত্রফলটা আমরা বের করে আনতে হবে, ব্যাস আছে। এখন ব্যাস থাকলে আমি ক্ষেত্রফল বের করব কিভাবে? তো তুমি জানো তারগুলো তো কিরকম হয়, তার প্রসেসরটা হয় বৃত্তাকার, তাই না? বৃত্তাকে ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি, পাই আর স্কয়ার। সে তো ব্যাসার্ধ দেওয়া থাকলে পাই আর স্কয়ার, আর ব্যাস থাকলে তুমি ব্যাসকে অর্ধেক করে ব্যাসার্ধ নিতে পারো, অথবা সরাসরি এই সূত্র নিয়ে নিতে পারো ব্যাসের জন্য 1/4 পাই d স্কয়ার। তোমার টাইম সেভিং হচ্ছে অনেকটা, কারণ ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ জানা থাকতো তুমি পাই আর স্কয়ার দিয়ে করতে পারতা, আর ব্যাস থাকলে সরাসরি এই সূত্র দিয়ে করতে পারো 1/4 পাই d স্কয়ার। এটা মূলত হচ্ছে অর্ধেক করতেছো আর কি, মেইনলি ডাইরেক্ট অর্ধেক করে ফেলতেছো ব্যাসটাকে, ব্যাসার্ধ নিয়ে নিচ্ছ। ভেঙে ভেঙে করতে পারতো, ডাইরেক্ট কিভাবে করতে পারো? এখন মান বসাই দিই এখানে, আমাদের দিয়ে জায়গা বসাবো হচ্ছে, এটা তো মিলিমিটার দিয়ে দিচ্ছে, ঝামেলার শেষ নেই না, একক গুলা খালি চেঞ্জ করে করে দিচ্ছি। এটার যেহেতু মিলিমিটার, এটাকে কি করতে হবে তোমাকে, 1000 ভাগ দিতে হবে। আমি এটাকে এইভাবে লিখলাম 0.12 ভাগ 1000, টোটালটা স্কোয়ারের ভেতর থাকবে। এখন এটা আমার ক্যালকুলেটর নিয়ে দেখি কত আসে, 1/4 গুণন হচ্ছে পাই, তারপর হচ্ছে 0.12 ভাগ 1000, এটা আবার স্কোয়ার থাকবে। যেটা আসছে সেটা হচ্ছে 11.31 গুণন 10⁻¹⁹ মিটার স্কয়ার। অনেকে ক্ষেত্রে সায়েন্স মোড় যদি এক ঘর নিয়ে নিতে তাহলে কিন্তু অন্যরকম আসতো, আমি এখানে দুই ঘর রাখছি, তো তোমার ক্ষেত্রে এক ঘর নিলে আরেক রকম আসতো, পাওয়ারটা খালি চেঞ্জ আসতো। এখন আসো আমার সূত্র বসাই দিয়ে রোজ মান বের করে ফেলি। আমরা লিখবো রো ইকুয়াল টু হচ্ছে আর এ ডিভাইড বাই হচ্ছে এল, মান বসাই দিই। আর এর জায়গা হচ্ছে 15 ওহম, এ জায়গায় আমি যেটা পাইছি সেটা বললাম 3.1 × 10⁻¹⁹, তারপর হচ্ছে আমরা এল এর জায়গায় এল এর মান বসাই দিচ্ছি 0.48 মিটার, এটাকে তো মিটার স্কয়ার দিলাম। এখন টোটালটা যদি ক্যালকুলেট নিয়ে দেখো কত আসে, তো ক্ষেত্রফল আমি যা পাইছি তার সাথে আমি 15 গুণ দিচ্ছি, ভাগ হচ্ছে 0.48, আমার আসে হচ্ছে 3.53 × 10⁻¹⁷। আমরা লিখি 3.53 × 10⁻¹⁷, আর তুমি জানো এটা একক হচ্ছে ওহম মিটার, তাহলে লিখবা ওহম মিটার। আমার তাহলে বের হয়ে গেল এক নম্বর বেসিক পদ্ধতি, যে আপেক্ষিক রোধটা বের করতে বসলো সেটা হচ্ছে 3.53 × 10⁻¹⁷ ওহম মিটার। সেখানে যা ঝামেলা ছিল, ব্যাস দেওয়া ছিল, সেখানে তোমাকে ক্ষেত্রফলটা আগে বের করতে হয়েছে, তারপর তুমি করছো। চলে যাই আমাদের 2 নম্বর বেসিক মেথড। এবার প্রশ্ন তোমাকে কি বলছে, যে 1 মিলিমিটার ব্যাসের একটি তারের উপাদানে আপেক্ষিক রোধ দিয়ে দিছে। তাহলে প্রথম ব্যাস দিছে, আবার কিন্তু ক্ষেত্রফল দিল না, ব্যাস ধরা দিছে, আপেক্ষিক রোধটা এবার দিয়ে দিছে, মানে আপেক্ষিক রোধ বের করতে বলবে না। তারপর বললো কি 100 ওহম রোধের আর এর মানটাও দেওয়া আছে, একটি কুণ্ডলী তৈরি করতে কত দৈর্ঘ্যের তারের প্রয়োজন, মানে তারটা দৈর্ঘ্যটা বের করতে বলছে, সবকিছু দেওয়া আছে। এখন তোমাকে দৈর্ঘ্য জানতে চাইছে, তার মানে আমি সূত্রটা এখন একটু সাজাই নিতে হবে। আমি যে সূত্র জানতাম আর রো সমস্যা আর এ বাই এল, তাহলে এটাকে একটু এইভাবে লিখবো, এল ইকুয়াল টু হবে হচ্ছে আর এ বাই রো। এখন মান বসাই দিই, তুমি তো জানো কোনটা কোনটা দরকার, এটা হচ্ছে রুটটা আর, তাহলে বসাই দাও 100 ওহম। আর এখন আমরা প্রো মোড হয়ে যাচ্ছে, আমরা ডাইরেক্ট করবো, এরপর ধরো আপেক্ষিক রোধটাও দেওয়া আছে, এটা বসাই দাও 48 × 10⁻¹⁸ ওহম মিটার। ফাইনালি হচ্ছে ক্ষেত্রফলটা, সেটা দেখি যে ব্যাস দেওয়া আছে, আমি তোমাকে বলছি সরাসরি করা যাবে এইভাবে 1/4 পাই d স্কয়ার সূত্র দিয়ে, তা বসাই দিই 1/4 পাই × 1 মিলিমিটার বসছে, মানে 1 mm। তাহলে এটাকে তোমাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে হবে 1 ভাগ 1000, এটা আবার স্কোয়ারের ভেতর থাকবে। এই জিনিসগুলো ঠিক মতো বসাতে পারলে তোমার ডাইরেক্ট করলে সমস্যা নেই। এখন জাস্ট আমরা ক্যালকুলেটর নিয়ে দেখি কত আসে, সো আমরা দেখতেছি 100 × 1/4 × π × আবার হচ্ছে 1 ভাগ 1000 স্কোয়ার, ভাগ হচ্ছে আবার আপেক্ষিক রোধটা দিয়ে দিবে, ভাগ 48 ভাগ 10⁻¹⁸, আসে 163.62। আমরা লিখি 163.624, ওকে 625 লেখা যায়, 624 মিটার।
তাহলে আমরা পেয়ে গেলাম আমি যদি এক মিনিটের বেশি একটি তার উপাদান আপেক্ষিক রোধ যদি এত হয় এবং 100 ওহম রোধ যদি করতে চাই তাহলে আমাদের দৈর্ঘ্য প্রয়োজন হচ্ছে এত মিটার। এখানে আমরা কিন্তু সরাসরি করে ফেলছি শর্টকাটে, এখানে আমাদের ব্যাসটার ক্ষেত্রফল ডাইরেক্ট করে ফেলছি। তুমি যদি পারো, ভুল না হয়, তুমি ডাইরেক্ট করতে পারো। এই ছিল আমাদের এক নম্বর দুই নম্বর বেসিমেন্ট। এখানে যদি তোমাকে চাইতে হচ্ছে আবার একটু এক্সট্রা বলতাম পরিবাহকত্বটা বের করতে, পরিবাহকত্ব মানে কি সিগমাটা বের করতে বলছে, কি করতা জাস্ট করতা কি সিগমা সমান সমান লিখতে 1/রো, মানে পরিবাহকত্ব বের করতেছি। এই যে রো এর মানটা দেওয়া ছিল এটা জাস্ট করে দিতে 48 × 10⁻¹ ওহম মিটার হতে জাস্ট 1 ডিভাইড করে দেখো কত হয়, 1/48 × 10⁻¹ আসতো। যা তা সুন্দর করে যদি এখন লিখে দিই সেটা হচ্ছে 2.08 × 10⁻¹ এটার একক হচ্ছে সিমেন্স এম ইনভার্স 1, অথবা বইয়ের মতো করে লিখলে ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, যে এককে লেখো বা ব্র্যাকেট দিয়ে দিতে পারতা। এটা ছিল আমাদের পরিবাহকত্ব বের করার ফর্মুলাটা। অনেক সময় তোমাকে বের করতে বলতে পারতো, যেটা এখানে চাই না তোমাকে দেখাই দিলাম। চলে যাও আমাদের 5 এবং 6 নম্বর বেসিক ম্যাথে। পাঁচ নম্বর এবং ছয় নম্বর বেসিক ম্যাথ এই দুটোকে একসাথে করার কারণটা হচ্ছে দুটো ম্যাথটা প্রায় একই জিনিসই। পাঁচ নম্বর ম্যাথটাকে পড়ে কি বলছে, 15 ওহম রোধে একটি তামার তারকে টেনে এমন ভাবে লম্বা করা হয়েছে যাতে তারের দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে যায় এবং ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যায়, তাহলে পরিশেষের রোধ কত। কাহিনীটা বুঝে চেষ্টা করে, এখানে কিন্তু তোমাকে কোনো মান দিয়ে দেয় না, জাস্ট একটা মান দিচ্ছে, রোধের মানটা দিয়ে দিচ্ছে আর দৈর্ঘ্য ক্ষেত্রফল দিয়ে দেয় না, জাস্ট বলছে টেনে লম্বা করছে, দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে, ক্ষেত্রফলটা হয়ে গেছে অর্ধেক, তাহলে বলছে নতুন রোধ কি হবে। তুমি কিন্তু জানো যে রোধের সাথে আমাদের দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক ছিল আর ক্ষেত্রফলের সাথে ছিল ব্যাসের সম্পর্ক। তুমি কিন্তু মুখে মুখে বের করে ফেলতে পারো, দৈর্ঘ্য দ্বিগুণ করছি রোধ দ্বিগুণ বাড়বে আমার, তাহলে রোধ ছিল 15, দ্বিগুণ বাড়লে কত হয় 30, ওকে গেল ক্ষেত্রফলের মামলায় আসে, রোধের মামলা শেষ, ক্ষেত্রফল হয়ে গেছে অর্ধেক, ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক ব্যাসের মধ্যে ছিল, মানে অর্ধেক যদি হয়ে যায় দ্বিগুণ বাড়বে রোধ, কারণ ব্যাসানুপাতিক, ক্ষেত্রফল তুমি অর্ধেক করছো তাহলে রোধ দ্বিগুণ বাড়বে কারণ ব্যাসের মধ্যে যেহেতু, তাহলে আরো যদি দ্বিগুণ বাড়ে 30 দ্বিগুণ কত 60, এই অঙ্কটা আনসার আসবে 60, তুমি মুখে মুখে করে ফেলতে পারছো। এখন ম্যাথমেটিক ফর্মুলা কিভাবে দেখাবা তাই না, আমি তোমাকে একটা চিত্র দিয়ে এখন বুঝে, কারণ চিত্র দিয়ে রাখলে বুঝে সুবিধা হয়। অনেক একটা তোমার তার ছিল, এটা রোধের মান ছিল তোমার 15 ওহম, আমি আর ওয়ান দিচ্ছি কারণ কাহিনী দুইটা, তো এটাকে তোমার করা হয়েছে কি দ্বিগুণ করা হয়েছে লম্বায়, এটাকে একটু ছোট করবো আর একটু, তোমার আগের থেকে একটু চিকন করে দ্বিগুণ বোঝাচ্ছে, এটার থেকে এটা দ্বিগুণ করা হয়েছে টেনে, ক্ষেত্রফলটা হয়ে গেছে অর্ধেক, দেখো একটু চিপা হয়ে গেছে, এখন তোমাকে বলছে এটা রোধ কত হবে। এইসব অঙ্কের ক্ষেত্রে তোমাকে তো কোনো মান যেহেতু নাই, সমীকরণ দিয়ে দিয়ে আগাবা। কিভাবে আগাবা দেখো, আমি যদি এটার জন্য একটা সূত্র লিখি, এই সূত্রটাই লিখবো, কিন্তু এটাতেও আমাদের রোটা বাম পাশে, যেহেতু এটা রোধের মামলা, আমরা আরটাকে বাম পাশে রেখে লিখবো, যে আর ওয়ান ইকুয়াল টু রো এল ওয়ান এ ওয়ান, প্রথম ক্ষেত্রে হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রের জন্য দেখো কেমন হয়, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের একই সূত্রটাই লিখবা, আর টু ইকুয়াল টু রো এল টু বাই এ টু, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রের জন্য, একটা সমীকরণ দিয়ে এটা 1 নং, এটা হচ্ছে 2 নং। এখন বলতে পারো স্যার আপনি রোটাকে কেন 1-2 দেন নাই, তোমাদের আগেই বুঝলাম আপনি কিন্তু নির্ভর করে হচ্ছে উপাদান এবং তাপমাত্রার উপর, দৈর্ঘ্য ক্ষেত্রফল এগুলো ম্যাটার না, উপাদান ঠিক থাকলে তাপমাত্রা ঠিক থাকলে আপেক্ষিক রোধ সেম থাকবে। আমি যে তারটাকে লম্বা করছি ওই তারটা তার জেন্ডার চেঞ্জ করে দিই না, ওটা যদি তামার তার হয় তামাই থাকা কথা, তার মানে আমাদের তাপমাত্রা আর উপাদান ঠিক রাখলে এই রোটা দুটো সমীকরণ সেম থাকবে, এটার জন্য যা থাকবে এটার জন্য তাই থাকবে। এখন কি করবো যে তোমাকে মানগুলো ধরতে হবে, তুমি দৈর্ঘ্য জানো না ক্ষেত্রফল জানো না, ধরে নাও প্রথমে তোমার দৈর্ঘ্যটা ছিল এল ওয়ান ইকুয়াল টু এল, ক্ষেত্রফলটা ছিল এ ওয়ান ইকুয়াল টু এ, তাহলে সেকেন্ড ক্ষেত্রে কি হবে প্রস্থ দেখে দেখে বসে দিবা, দৈর্ঘ্য দ্বিগুণ করছো তাহলে এল টু ইকুয়াল টু হবে হচ্ছে আগে যা ছিল তার দ্বিগুণ, আগে এল ধরলে এটা হবে 2L, এগুলো সব ধরতো স্যারকে ধরি, আর তারপর হচ্ছে আমাদের এ টুটা হবে হচ্ছে তাহলে অর্ধেক করছো, অর্ধেক মানে হচ্ছে আগে যা ধরছো তার অর্ধেক এ বাই টু হবে, সুন্দর মতো খালি ধরে নিছো, এখন জাস্ট মান বসে দিলেই শেষ। এখন দেখো দুটো সমীকরণ থেকে তুমি যদি 2 নং 1 নং ডিভাইড করো, কারণ এটা কম্পেয়ার করার সাথে তুমি বের করতে পারো মান তো নাই, তা আমরা 2 নং কে 1 নং ডিভাইড করব 2/1, তা দেখো কি হয় আর টু বাই আর ওয়ান সমান সমান রো এল টু বাই এ টু, এটা থাকবে উপরে যেহেতু তুমি 2 তে একটু ভাগ দিচ্ছ, এটা থাকবে নিচে রো এল ওয়ান এ ওয়ান। এখন দেখো রো রো বাদ জায়গা, রো এর ঝামেলা শেষ,
তাহলে এখানে থাকে কি এল টু বাই এ টু গুণন এ ওয়ান বাই এল ওয়ান, এটাকে উপর উঠালে উল্টে যাবে। এখন জাস্ট মান বসো, যা যা তুমি লিখছিলা প্রস্তু থেকে ধীরে ধীরে কিন্তু ধরছিলা, তুমি এল ধরলে টু এল, এগুলো সব বসাই দাও এখন খালি, তাহলে বসাই দাও এল টু জায়গায় টু এল, এ টু জায়গায় এটা বসাবা অর্ধেক করছে যেহেতু এ বাই টু, এ ওয়ান জায়গায় শুধু এ, এল ওয়ান জায়গায় শুধু এল। এখন এগুলো কাটাকাটি যেতে, মানে মান নেওয়া থাকলেও তুমি কিন্তু কাটাকাটি করে সব বের করে ফেলতে পারতেছো। তাহলে এ বাদ এল বাদ থাকে হচ্ছে টু বাই হাফ, এটা কিন্তু ওয়ান বাই টু হয়ে থাকে, এটা কিন্তু টু লিখবা না, ওয়ান বাই টু হয়, এটা উল্টে দিলে কিন্তু হয়ে যাচ্ছে দুই ইন্টু দুই সমান সমান চার। তার মানে কি দাঁড়ালো, আর টু বাই আর ওয়ান ইকুয়াল টু হচ্ছে ফোর, তাহলে আর টু ইকুয়াল টু হবে ফোর গুণন আর ওয়ান, তাহলে ফোর ইন্টু হচ্ছে ফিফটিন ওহম, আমি আগেই বলছিলাম সাইড আসবে আসছে সাইডি। মুখে মুখে তুমি যেটা করে ফেলছো সেটাই কিন্তু পাইলা, যে তুমি দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ বাড়বে এবং ক্ষেত্রফল অর্ধেক করলে আরো দ্বিগুণ বাড়বে, তাহলে দুই দিয়ে চার গুণ বাড়ার কথা সাইড আসতো আনসার সেটাই আসছে। আর এখানে তুমি জিনিসটা ফর্মুলা আকারে দেখালা, দৈর্ঘ্য এল ধরছিলা ক্ষেত্র এ ধরছো, প্রশ্ন যা যা বলছো তা তা করছো, দুইটা জন্য দুইটা সমীকরণ দিলা বসে দিলাম, কারাগার শেষ হয়ে গেল। এখন আসি ছয় নাম্বারটা। সাধারণত আমি এটা ব্যাচে করতে দিতাম সবাইকে, যে ক্লাসে বলো তো পাস যদি হয় ছয় নাম্বারটা মুখে মুখে করো বা খাতায় করে দেখাও। ছয় নাম্বারটা তোমাকে বলছে সিক্স ওহম রোধে একটি তারকে টেনে তিন গুণ লম্বা করা হলে তারটি বর্তমান রোধ কত। এটা সাসপেন্সে রাখলাম না, তোমাকে বলে দিই এখানে যে স্টুডেন্ট ভুলটা করে সেটা হচ্ছে শুধুমাত্র এল টু জায়গায় থ্রি এল লেখে, যেহেতু বলছে তারকে টেনে তিন গুণ লম্বা করা হবে, কিন্তু ওই ক্ষেত্রবলটাকে আর কিছু করে না, কারণ ক্ষেত্রবল নিয়ে তো পুরো কিছু বলে নেয়, কিন্তু না বললেও তোমাকে নিজে থেকে বসাইতে হবে। তোমাকে দিয়ে বোঝায়, মনে করো তোমাকে দুই বন্ধু তোমাকে ধরে টানতেছে হেঁ হেঁ করে, তোমার হাত ধরে তোমার এক বন্ধু টানতেছে, তোমার পা ধরে এক বন্ধু টানতেছে, তোমার যদি টানে তোমাকে টানে লম্বা করে ফেলে তোমার পেটটাকে আগের মতো থাকবে, পেটটা চিকন হয়ে যাবে না। ঠিক তার ক্ষেত্রে তুমি তারকে যদি টাইনে টাইনে তিন গুণ লম্বা করো, ওর কি আগের মতো ক্ষেত্রবলটা থাকবে? দৈর্ঘ্য তুমি যত গুণ বাড়াবা ক্ষেত্রবলটা ঠিক তত গুণ কমে যাবে, মানে পেটটা চিকন হয়ে যাবে। তাহলে এখানে ক্ষেত্রবলটা উল্লেখ না করলেও তোমাকে নিজে থেকে বুঝতে হবে, আমি দৈর্ঘ্যটা তিন গুণ লম্বা করছি তাহলে ক্ষেত্রবলটা অবশ্যই তিন গুণ কমে গেছে, মানে এক তৃতীয়াংশ হয়ে গেছে। তাহলে মুখে মুখে বলো তো এটা আনসার কি হবে, দৈর্ঘ্য তিন গুণ করছো রোধ তিন গুণ বাড়বে, তাহলে তিন ছয় আঠারো হওয়ার কথা, কিন্তু আবার ক্ষেত্রবলটা তিন গুণ কমলে আরো তিন গুণ বাড়বে রোধ, তাহলে আরো তিন গুণ হলে কি তিন আঠারো হচ্ছে তোমার তিন আঠারো হচ্ছে চুয়ান্ন হয়ে যাচ্ছে, তোমার একটা আনসার আসতে হতো ফিফটি ফোর। এখন এই জিনিসটা আমরা খাতায় কিভাবে করতাম, আমি নতুন করে করবো না, আমি তোমাকে জাস্ট এডিট করে করে দেখাবো কোথায় কোথায় চেঞ্জ করতে। এখন চেঞ্জ করতে হচ্ছে এল টু জায়গায় লিখতে, যেহেতু তিন গুণ লম্বা করছো তাহলে এটা হয়তো থ্রি এল, এবং ক্ষেত্রবলটা আমি তোমাকে বলছি এটা নিজের থেকে বুঝে নিতে হবে, ক্ষেত্রবলটা অবশ্যই এক তৃতীয়াংশই কমে, দৈর্ঘ্য যদি বাড়ে কোন দিক থেকে কমায় তো বাড়েছে, তো এটা আমাদের এক তৃতীয়াংশ হয়ে গেলে ওয়ান এ বাই থ্রি। এখন কোথায় এডিট করবে দেখো তো, এখানে আগে তুমি টু এল লিখছি না, এখন লিখবো হচ্ছে থ্রি এল, এরপর তুমি এটাকে এ বাই টু লিখছিলে, এটাকে এখন লিখবো হচ্ছে এ বাই থ্রি, তাহলে দেখো থ্রি এল আর এ বাই থ্রি সব কারাগারে চলে গেলে থাকে এখানে, আগে টু বাই ওয়ান বাই টু ছিল, এখন হবে হচ্ছে থ্রি বাই ওয়ান বাই থ্রি, তাহলে থ্রি বাই ওয়ান বাই থ্রি যদি করলে এখন এটা হবে কি থ্রি ইন্টু থ্রি হয়ে যাচ্ছে, তাহলে থ্রি ইন্টু থ্রি, তাহলে তিন তিরিকা তাহলে নয় হয়ে যায়, তা আমরা এখানে লিখবো ফোরের জায়গায় আর টু বাই আর ওয়ান ইকুয়াল টু নাইন হবে, আর টু সমস্যা নাইন ইন্টু আর ওয়ান, তাহলে এখানে হবে নাইন গুণন সিক্স, তাহলে হয় ছয় নং চুয়ান্ন। এখন বলতে পারো স্যার কত ফাঁকিবাজ, পুরো অঙ্কটা কিভাবে এডিট করে 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 দিল, তোমরা কিন্তু এটা সুন্দর করে তুলবা, আগের অঙ্ক এই অঙ্ক পুরোই সেম, খালি এখানে ক্ষেত্রফলটা বলে দেয় নাই, তোমাকে নিজে থেকে বুঝে নিতে হয়েছে। তো এই ছিল আমাদের পাঁচ নম্বর ছয় নম্বর অঙ্ক, যেখানে মান থাকলো না, জাস্ট বলতো দৈর্ঘ্য বাড়াইছি ক্ষেত্রফলটা কমাই দিলাম রোধ কত হবে, এটা কিন্তু তুমি মুখোমুখি করে ফেলতে পারো, এটা কিন্তু আবার তোমার হচ্ছে এমসিকিউ তো আসে, সৃজনশীল আকারেও আসে, তোমার সামনে দেখবা এগুলো যখন সৃজনশীল আকার আসে কিভাবে আসে, চার মার্কের জন্য কিন্তু এগুলো আসে, খুবই সোজা ম্যাথ এগুলা, কিন্তু তোমার নাম্বার কিন্তু অনেক বেশি। তো এই ছিল আজকে আমাদের লেকচারগুলো, আমাদের কিছু আপেক্ষ শিখলাম এমন সেই রিলেটেড বেসিক ম্যাথ প্রবলেমগুলো সলভ করে, তোমাদের কিছু বাড়ি কাজ দেওয়া আছে সেই বাড়ি কাজটা তোমার ভিডিও ডেসক্রিপশন চেক করলেই পেয়ে যাবে। তা আজ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।